ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদন সিআইডিতে হস্তান্তর করেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। প্রতিবেদনে পারিপার্শ্বিক অবস্থা এবং প্রমাণ বিশ্লেষণ করে মৃত্যুর কারণ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আবুল কাশিম হৃদয় রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের একজন কর্মচারী সিআইডি কার্যালয়ে গিয়ে সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন। আলামত সম্পর্কে মন্তব্যের পাশাপাশি পারিপার্শ্বিক প্রমাণ বিবেচনায় নিয়ে অধিকতর তদন্ত করে মৃত্যুর কারণ নিশ্চিত হতেও বলা হয় প্রতিবেদনে। সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, বাস শেষ। পারিপার্শ্বিক আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুর 12:30 তনুর ডিএনএ প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসকদের হস্তান্তর করে সিআইডি। নিহত তনুর মা অভিযোগ করেন, তার মেয়ে নিহত হওয়ার পর সুরতহাল রিপোর্টে সঠিকভাবে শরীরের আঘাতের চিহ্ন লেখা হয়নি। পুরো শরীরে আঘাত, মাথাতে আঘাত, মাথায় আঘাত, এই সার্ভিলে লেখছে না। ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগ। পরে ডিএনএ প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানায় সিআইডি। আদালতের নির্দেশে 30 মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। আবুল কাশিম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা।